এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকার শিবির। ষষ্ঠ পর্যায়ের এই দুয়ারে সরকার শিবিরকে সামনে রেখেই মন্তেশ্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লকের অন্তর্গত খাদ্য, বিদ্যুৎ, মৎস্য এবং পানি সম্পদ দপ্তর, ভূমি সংস্কার দপ্তর সহ ব্লকের বিভিন্ন পঞ্চায়েত আধিকারিক কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের অনুষ্ঠিত হয় মন্তেশ্বর ব্লক মিটিং হলে। উপস্থিত ছিলেন বিডিও গোবিন্দ দাস, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, ব্লকের বিভিন্ন পঞ্চায়েত সহ প্রায় 120 জন পঞ্চায়েতের প্রতিনিধিগণ। এপ্রিল মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত ষষ্ঠ পর্যায়ে যে দুয়ারে সরকার শিবির শুরু হবে সেখানেই জনসাধারণের প্রায় 34টি প্রকল্পের সুবিধা পাবে। পরিষেবা শিবিরে উপস্থিত সকল উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে বিডিও গোবিন্দ দাস মহাশয়। পুরনো সুবিধাগুলোর সাথে সাথে উপভোক্তাদের জন্য নতুন কিছু সুবিধা যুক্ত করা হয়েছে বলে তাও তিনি জানান। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। যেহেতু আপনার 60 বছর হয়ে গেছে, আপনি জমা দিন, অ্যাপ্লিকেশনটা জমা দিন, ঠিক আছে? যেটা বলেছে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে সেটাও কিন্তু সরকার বলেছে এরকম কিছু না, ওটা বাজেটে প্রস্তাব রাখা হয়েছে, এটা বুঝতে হবে। এটা বাজেটে রাখা হয়ে গেছে 20 জন। আমরা বুথ হিসেবে ভাগ করে দেখছি যে আমরা 20 জনকেও যদি নিই তাহলে আমাদের ক্যাম্পের উপকার হয়ে যাবে। সেই জন্য আমরা যেটা ঠিক করেছি যে প্রত্যেকটা বুথে এলাকাতে, অর্থাৎ বুথেই, যেহেতু বুথগুলো আমাদের স্কুল ভিত্তিক অথবা অঙ্গনওয়াড়ি ভিত্তিক বা তার আশেপাশে যে গভর্নমেন্ট বিল্ডিং বা অন্য অন্য ছায়া জায়গায় থাকলে সেখানে আমরা ক্যাম্পগুলো করছি। সেখানে হেলথ চেক আপের একটা অপশন থাকছে, মানে হেলথ চেক আপ কিন্তু মানে থাকতেই হবে, চোখের আলো বলে একটা বিষয়। কোন পঞ্চায়েত থেকে কোথায় এসেছেন? আমি মামুদপুর গ্রাম, মামুদপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সহায়ক। আমাদের বিডিও সাহেব আমাদের একটা ট্রেনিংয়ের জন্য আমাদেরকে চিঠি করেছিলেন, তার জন্য আমরা এখানে এসেছি মন্তেশ্বর ব্লকে এই সদ্ভাব মঞ্চে। কি ট্রেনিংটা কি বিষয়ের উপর হচ্ছে? আমাদের এখানে যে 1 এপ্রিল থেকে যে দুয়ারি সরকার ক্যাম্প শুরু হবে সেই ক্যাম্পের ইনফ্রাস্ট্রাকচার কেমন হবে, কোন স্টাফ, কোন এসএইচজি গ্রুপ বা আশা কর্মী কোথায় থাকবেন, সেই সমস্ত রূপরেখা আমাদের আজকে ভিডিও চ্যাট তৈরি করে দিয়েছেন এবং তাদের নামের লিস্টটা করে নিয়েছেন এবং উইথ মোবাইল নম্বর, যাতে আমরা ক্যাম্পটা সুষ্ঠুভাবে করতে পারি। রেজিস্ট্রেশন কাউন্টার থেকে মোটকথা কোনো বেনিফিশিয়ারি দুয়ারি সরকার ক্যাম্পে এসে যাতে অসুবিধার মধ্যে না পড়েন তারই একটা রূপরেখা আজকে আমরা তৈরি করছি। এই ট্রেনিংয়ে এই সব আলোচনা হচ্ছে? এই ট্রেনিং হচ্ছে, এছাড়া জেলা থেকে আমাদের একটা ভিসি হলো, সেই ভিসিতে বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশনের পদ্ধতি বা যে 32টা ক্যাম্প আছে তার ক্যাম্প সম্বন্ধে বর্ণনা হলো ভিসি শেষে। বিডিও সাহেব বিস্তারিতভাবে আমাদের ট্রেনিংয়ে বললেন যে আমাদের কী কী করতে হবে না করতে হবে। কে কে উপস্থিত ছিলেন এই ট্রেনিং ক্যাম্পে? আমাদের ট্রেনিং ক্যাম্পে উপস্থিত ছিলেন মূল বক্তা ছিলেন আমাদের গোবিন্দ দাস, মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক মন্তেশ্বর ব্লক, জয়েন্ট বিডিও সাহেব ছিলেন, শামীমবাবু এইও ছিলেন। আর কাদের নিয়ে হচ্ছে এই ট্রেনিংটা? এই ট্রেনিংয়ে আমাদের উপস্থিত আছে প্রত্যেকটা পঞ্চায়েতের স্টাফ, যেমন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এনএস, নির্মাণ সহায়ক, আপনাদের সহায়ক, এছাড়া আছে ভিআরপিরা আছে, জিআরএস, এজিআরএস, এসটিপি, টোটাল ইনফ্রাস্ট্রাকচারটাই রয়েছে এখানে। কতজন মোটামুটি হতে পারে? আজকে আমাদের এখানে প্রায় আমরা 120 জনের মতো উপস্থিত হয়েছি। 120। আপনার নাম পরিচয়? আমি রঞ্জন কুমার বর্মন, সহায়ক, মাহমুদপুর 2 গ্রাম পঞ্চায়েত। স্যার কোথায় কী নিয়ে বৈঠক হলো? আমাদের মঞ্চের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির আমাদের সদ্ভাব মণ্ডপে আসন্ন যে দুয়ারে সরকারের ষষ্ঠ পেজ আছে মুখ্যমন্ত্রীর, তো তাতে যারা আমাদের মানে যে সমস্ত কর্মীরা ওখানে মানুষদেরকে বিভিন্ন পরিষেবা দেবেন তাদের নিয়ে একটা ট্রেনিংয়ের মতো করে করা হলো। কাদেরকে? এটা জিপি কর্মচারী যারা আছেন তারা, তারপর হচ্ছে ভিআরপি এবং মানে জিপির কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট যে সমস্ত কর্মী, মূলত এদেরকে নিয়ে করা হলো। এছাড়া আমাদের ব্লক লেভেলে যারা ডেটা এন্ট্রি অপারেটর বিভিন্ন ডিপার্টমেন্টের এবং নোডাল অফিসার তাদেরকে নিয়ে করা হলো। এদেরকে কী কী নির্দেশ দেওয়া হলো? আমাদের এবারে কনসেপ্টটা হচ্ছে প্রত্যেক বুথে বুথে কনভেনশনাল ক্যাম্প করা হচ্ছে, এছাড়াও একটা মেন ক্যাম্প থাকবে, এছাড়া মোবাইল ক্যাম্পও থাকবে। তো বিভিন্ন ক্যাম্পে কী ধরনের ফেসিলিটিস দিতে হবে, কীভাবে মানুষকে যে পরিষেবাগুলো আছে সেগুলো দিতে হবে, রেজিস্ট্রেশন কীভাবে, কোথায় মানে ম্যানিং যেগুলো করতে হবে, যে কোথায় কাকে বসাতে হবে, সেই বিষয়গুলো নিয়ে মেনলি বলা হবে। এবার জনসাধারণ কটা প্রকল্পের সুবিধা পাবে? এই 34খানা প্রকল্পের পরিষেবা নতুন কিছু যোগ হয়েছে? নতুন যোগ হয়েছে ভবিষ্যৎ নিধি প্রকল্প, মেধাশ্রী, এই ধরনের, তারপর বিকেএসওয়াই মানে বাংলা কৃষি সিঁচাই সিঞ্চন যোজনা,
এরকম বেশ কিছু কয়েকটা প্রকল্প যোগ হয়েছে। আর দুয়ারে সরকার শিবির ষষ্ঠ কবে থেকে আরম্ভ হচ্ছে স্যার? এটা 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে। কদিন চলবে? 10 তারিখ অবধি চলবে, তারপরে সার্ভিস ডিস্ট্রিবিউশন আবার 10 দিন, 20 তারিখ অবধি টোটাল। 20 তারিখে মনসরগুলোকে কটা ক্যাম্প হতে পারে? আমাদের পার জিপি যতগুলো বুথ আছে সেই অনুযায়ী হচ্ছে। মোট আমাদের প্রায় 280 খানা কনভেনশনাল ক্যাম্প মেন ক্যাম্প সহ, আর মোবাইল ক্যাম্পও মানে মোট 353 খানা আমাদের। আপনার নাম পরিচয়? আমার নাম সোমনাথ সব, যৌমা সমষ্টি উন্নয়ন আধিকারিক। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।